বিজয়ের যাত্রায় নিউজ 71.tv। রামপাল ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মোহাম্মদ রুহুল আমিনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রামপাল ইউনিয়ন পরিষদে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘ 8 বছর যাবৎ রামপাল ইউনিয়ন পরিষদে এই পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বদলি হয়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদে ইউপি সচিব পদে যোগদান করবেন। এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাচ্চু শেখ, প্যানেল চেয়ারম্যান আলী আজগর, সদর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আল আমিন শেখ, সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আমির হোসেন পাঠান, রামপাল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মরিউজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাজী মোহাম্মদ আব্দুল সামাদ মিয়া, রামপাল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মোহাম্মদ শফিউদ্দিন, ইউনিয়ন পরিষদ সদস্য ইসমাইল ভুঁইয়া, সাইদ হাসান সানি, মর্জিনা বেগম, রুশিয়া বেগম, হযরত আলী লিটন, আব্দুর রহিম, আব্দুর করিম, বাবুল, মহিউদ্দিন, মমতাজ, সাংবাদিক মাহবুব আলম জয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা তার কাজের প্রশংসা করে বলেন, ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনা যাবতীয় কাজ পরিচালনা করেন একজন ইউনিয়ন পরিষদ সচিব। ইউনিয়ন পরিষদের একজন দায়িত্বশীল কর্মচারী হিসেবে বাজেট তৈরি থেকে শুরু করে পরিকল্পনা প্রণয়ন পর্যন্ত নানাবিধ দায়িত্ব পালনে তিনি দীর্ঘ 8 বছর যাবৎ এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ। বিজয়ের যাত্রায় নিউজ 71.tv।